হ্যালো, ওয়েলকাম টু ট্রাভেল গাইড বাই শাফি বাগেরহাট। সো গাইস, অনেকদিন পর মনে হলো ভিডিও করা হচ্ছে না, তো আজকে যেটা করতেছি সেটা হচ্ছে প্র্যাঙ্ক কল উইথ মাই ফ্যামিলি মেম্বার। জানি না কী হবে, তো ফার্স্ট কলে আমি দিতে যাবো আমার ফ্যামিলি মেম্বারকে। সো এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার নাম্বার, তো নাম্বারটা দেখাইলাম না। যাই হোক, এটা হচ্ছে আমার ভাই, মানে আমার ফুফাতো বোনের জামাই, তার সাথে আজকে প্র্যাঙ্ক কল হবে। সো দেখা যাক কী হয়। সো লেটস ট্রাই, দাঁড়ান গাইস। হ্যাঁ, ধরছে না অলমোস্ট, দেখা যাক কি হয়। সো গাইস, ধরলো না, যাক সেকেন্ড আমি ট্রাই করবো, সেকেন্ড যাকে ফোন দেবো, দেখা যাক। সো গাইস, কিছুক্ষণ পর সেকেন্ড কল নিয়ে আসতেছি, তো থ্রি টু পরে একটা কল নিয়ে আসলাম। সো এটা হচ্ছে আমার এক বোন, সো যাকে ফোন দিলাম বোনের জামাই, সেই বোন কি আবার ফোন দিচ্ছি আমি। সো দেখা যাক, প্লিজ ট্রাই কী করতে পারি, জানি না। সো কলটা দিলাম, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি নাজওয়া বলছেন? আচ্ছা, আপনি থাকেন কোথায় আসলে? হ্যাঁ, আপনি কি নাজওয়া বলছেন? আমি তো বলছি, আমার নামটা পরে বলছি, বাট আপনি কি নাজওয়া বলছেন? আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় দিব, কিন্তু আচ্ছা রাহুল এই ছেলেটা কে? আমার একটু লাগতো, আমার নাম্বারটা ম্যানেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ, আমার ওনার নাম্বারটা একটু ম্যানেজ করতে হবে। আপনি কে বলছেন, কাইন্ডলি বলা যাবে? আমি বলছি সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা, আমি হচ্ছে টাঙ্গাইল থেকে বলছি। আচ্ছা, টাঙ্গাইল থেকে বলছেন সুমাইয়া? হ্যাঁ, তো আপনি কি হন ওর? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি ওর কি হন? আপু, আপনি একটা নাম্বারে কল করেছেন, অবশ্যই আপনার ডিটেলসটা দিতে হবে, দেন হচ্ছে আমি আপনাকে ডিটেলসটা দিব, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো ছোট বোন আছে সালোয়া নামে? আচ্ছা, আমি তো বললাম আমি সুমাইয়া বলছি, আমি টাঙ্গাইল থেকে বলছি। হ্যাঁ, সুমাইয়া নামে আসলে কাউকে আমি চিনি না, বাট আপনি একটু যদি এক্সপ্লেইন করতেন যে কি দরকার বা কেন কল করেছেন। আমি যেহেতু কল করেছি, তো আমি যেহেতু রাহুলকেই খুঁজছি, তো আপনি একটু যদি কাইন্ডলি, আপনার যদি আশেপাশে থাকে তাহলে তাকে একটু দিলে ভালো হইতো, আমার একটু তার সাথে একটু কথা আছে। জি, এটা একটু আমাকে ডিটেলস তো বলতে হবে যে কিসের জন্য আপনি তাকে খুঁজছেন, যেহেতু আপনি এই নাম্বারটা আপনি কালেক্ট করেছেন, অবশ্যই আপনি জেনে বুঝেই কালেক্ট করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেনলি আমি থাকি হচ্ছে টাঙ্গাইলে আমার বাসা, কিন্তু আমি থাকি হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে থাকেন? হ্যাঁ, তো আমি হচ্ছে মেনলি আমার একটা বোন আছে যে হচ্ছে পরে হচ্ছে ক্লাস সিক্সে, তো তো ওকে আমি একদিন কোচিংয়ে যখন নিয়ে যাই, তখন হচ্ছে ওর একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে শাফি। শাফি, হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানায়। তো ওনার কাছ থেকে আমি খুব ম্যানেজ করেছি নাম্বারটা। আচ্ছা, তো আমি একটু যদি তাকে পেতাম তো ভালো হতো, কিন্তু কারেক্টলি শাফি হচ্ছে ও তার নাম্বারটা ডিরেক্ট দেয়নি, আপনার নাম্বারটা দিয়েছে, বাট বলেছে হচ্ছে আপনি কি হন তা বলেনি, বলেছে যে আপনাকে এর সাথে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে। তো আমি থাকি হচ্ছে মেইনলি বাগেরহাটের স্টেডিয়াম, এই যে বাসাবাটি, যে এটা আছে বাসাবাটি, হ্যাঁ, তো ওইখানে থাকি। তো আমি যদি একটু কাইন্ডলি তাকে পেতাম ভালো হইতো। আচ্ছা, আপনি কি অনেক বড় হয়ে গেছেন যে আপনাকে আমার কন্ট্যাক্ট বলা লাগবে? আমার তো যাকে বলা লাগবে তাকেই আমি খুঁজছি, এখন যদি আপনি দিতে পারেন তাহলে ভালো হয়। না, আমি তো এভাবে করে আসলে একটা মানুষের পারমিশন ছাড়া আপনাকে নাম্বারটা দিতে পারবো না আপু।
আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। ওকে ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ভয় পেয়ে গেছি, তো আমি এখন তাকে ফোন দিব না, সে আমাকে ফোন দিবে, আমি তাকে ফোন দেখে আমি জানাই দিবো যেটা আমার একটা ভিডিও ছিল, প্র্যাঙ্ক কল, তো ফার্স্ট প্র্যাঙ্ক কল তার সাথেই করেছি। সো লেটস সো গাইস, আমি ফোন দিয়ে বলে দিই। হ্যাঁ হ্যালো, আসলে না যাওয়া পাই না, আমি সাফি ছিলাম। আরে এটা আমি প্র্যাঙ্ক কল করতেছি আমার ইউটিউবের জন্য, তো বলবাক তোমার দিয়ে ফার্স্ট প্র্যাঙ্ক কলটা করি। আমি তো তোমার ঘরে বসে রয়েছি, এই শুকুর ভিডিও করতেছে আর আমি বসে বসে সোফার পরে প্র্যাঙ্ক কল করতেছি। সোফার পরে বসে বসে প্র্যাঙ্ক বানাইতেছ? জি। একটু পরে আমার ফ্লাইট আমাকে প্র্যাঙ্ক করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, আচ্ছা।